নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাব বাংলার, যার পেজ নম্বর 115। কিন্তু এখানে এমসিকিউ স্টার্ট হয়েছে 117 নম্বর পেজ থেকে। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে। 1.1-এ আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের, কারণ কি? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, উৎসবকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 1.2-তে কী বলেছে, উনি আমার পতি দেবতা, এখানে উনি হলেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিব। পরের কোয়েশ্চেন কী বলেছে 1.3-তে, সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাপি, সেবার বলতে যে সময়ের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শীতের। 1.4-এ কী বলেছে, করিম ফরাজি একদা ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পেশাদার লাঠিয়াল। 1.5-এ কী বলেছে, বাসিনীর মনিপ বাড়ির বড় কর্তার বয়স হয়েছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 82 বছর। পরের কোশ্চেন কী বলেছে আমাদের 1.6-এর কোশ্চেন, বিবাব নাটকটির রচয়িতা হলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার শুম্ভু মিত্র। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় মঞ্চে প্রবেশ করেছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দিলদারের পোশাকে। 1.7-এ কী বলেছে, রাজা রথারোহণ নটায়তি এর অর্থ কী, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে এ হোয়ার্স মাই কিংডম ফর এ হোয়ার্স, এটি কোন নাটকের সংলাপ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রিচার্ড দ্য থার্ড। পরের কোশ্চেন কী বলেছে 1.8-এ, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সংস্কৃতে 13 পেয়েছিলাম। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে চলো এবার বিয়ে করি আমরা, রজনীর এই প্রস্তাবে তার প্রেমিকা যে শর্ত দিয়েছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার থিয়েটার করা ছেড়ে দাও। পরের কোশ্চেন কী বলেছে 1.9-এ, রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শেষ লেখা। 1.11-তে কী বলেছে, ঘুমিন তাদের চোখে হানা দেয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ক্লান্ত দুঃস্বপ্ন। পরের কোশ্চেন কী বলেছে 1.11-এ, গাছ আনো বাগানে বসাও, কেননা এর অ্যান্সার সবুজ বাগান চায়। পরের কোশ্চেন কী বলেছে 1.12-তে, গলদের নিপাত করেছিল কে, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সিজার। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে ঠিক হলো ট্রেনটা থামানো হবে, এমন সিদ্ধান্তের কারণ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কয়েদিদের ছেড়ে দেওয়া হবে। পরের কোশ্চেন কী বলেছে 1.13-তে, আমি তো চললুম আবার দেখা হয় কি না কে জানে, যে নাটকের সংলাপ, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পথিক। পরের কোশ্চেন কী বলেছে, অথবা দিয়ে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন, বক্তাকে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রজনী চ্যাটুর্জে। পরের কোশ্চেন কী বলেছে 1.14-এ, ইন্ডিয়ান একাডেমিক অফ আর্ট প্রতিষ্ঠাতা হলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হেমেন্দ্রনাথ মজুমদার। 1.15-এ কী বলেছে, ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। পরের কোশ্চেন কী বলেছে 1.16-এ, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স। পরের কোশ্চেন কী বলেছে 1.17-এ, বিখ্যাত কুস্তিগিরি গোবর গুহ প্রকৃত নাম কী, অ্যান্সার হবে যতীন্দ্রচরণ গুহ। পরের কোশ্চেন কী বলেছে 1.18-এ, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জটিল বাক্য। এবার যে দুদাগের যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি নেক্সট পেজ সলভ করাবো। এবার আমি নেক্সট পেজ 127 নম্বর পেজের যত এমসিকিউব আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এমসিকিউব স্টার্ট হয়েছে 129 নম্বর পেজ থেকে। তো দেখো 129 নম্বর পেজের যে সমস্ত এমসিকিউব আছে এবং 130 নম্বর পেজের যত এমসিকিউব আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন সেই রূপকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সমন্বয়ী রূপমূল। 1.2-তে কী বলেছে, উষ্ণ ধ্বনির উদাহরণ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দন্ত্যস্ব আর তালব্যস্ব। পরের কোশ্চেন কী বলেছে 1.3-তে, ইস্ট বেঙ্গল ক্লাব গঠিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। 1.4-এ কী বলেছে, অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়া, আননোন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা, অ্যান্সার হবে নীরজ সি চৌধুরী। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করছি। পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট পেজ নম্বর 130 নম্বর পেজে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 1.5-এ, দ্য ইনার আই কার অনুভূতি অবলম্বনে নির্মিত তথ্যচিত্র,
অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সত্যজিৎ রায়। 1.6 এ কী বলেছে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, ব্যাবিলন হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঝুলন্ত উদ্যান। পরের কোশ্চেন কী বলেছে অতবাদী অলৌকিক গল্পের অনুবাদককে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অনিন্দ সৌরভ। 1.7 এ কী বলেছে দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ক্যান্ডিডা। অথবাদী পরের কোশ্চেন কী বলেছে মল্লিকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অজিতেশ বন্দ্যোপাধ্যায়। 1.8 কী বলেছে সারা জীবন প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল, অ্যান্সার হবে কার কথা এখানে বলা হয়েছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালীনাথ। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে সামনের কয়েকজন হাতটা উঁচু করে থাকে, হাতে কী ছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পতাকা বা ফেস্টুন। 1.9 কী বলেছে দ্বিতীয় লাভ সিনের সময় অমর কোন চরিত্রের অভিনয় করেছে, এর অ্যান্সার হবে পুলিশের দ্বিতীয় লাভ সিনে অমর পুলিশ চরিত্রের অভিনয় করেছে, কয়ের অ্যান্সার হবে। পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে তাও আর কয়েক বছর পরে আমাকে মানাবে না, কোন চরিত্রের ভূমিকায় মানাবে না, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দিলদার। পরের কোশ্চেন কী বলেছে 1.1 অঞ্জলিতে নানা রঙের দিন নাটকের চরিত্রের সংখ্যা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 2। পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পথিক। 1.11 কী বলেছে অলস সূর্য বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অস্তগামী সূর্য। পরের কোশ্চেন কী বলেছে 1.12 সবুজ বাগানের আকাঙ্ক্ষা করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কবির দেহ। 1.13 কী বলেছে রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শেষ লেখা। 1.14 কী বলেছে ড্রাইডোল হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শুকনো চাল চিবিয়ে জল খাওয়া। 1.15 কী বলেছে মানুষ থাকলেও ঠিকই বুঝত সে কী বোঝার কথা বলা হয়েছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জলের টানে মানুষ ভেসে গেছে। 1.16 কী বলেছে ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মঙ্গলবারে। 1.17 কী বলেছে শীতের বৃষ্টিকে ভদ্রলোক্কা বলে, এর অ্যান্সার হবে পৌষে বাদলা, পৌষে বাদলা। পরের কোশ্চেন কী বলেছে 1.18 এক সময় দাগি ডাকাত ছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিবারণ বাগদি। এই যে এসএ কিউব আছে এই এসএ কিউবগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো 2.1 এবং এখানে 1×12 তোমাকে 12খানা কোশ্চেন লিখতে হবে। তো দেখো এইগুলো তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো। তো দেখো এবার আমি নেক্সট পেজ নিয়ে আলোচনা করব। এবার আমি পেজ নম্বর 140 নম্বর পেজ এবং 141 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো 141 নম্বর পেজে এমসি কিউবগুলো নেই, ঠিক আছে, 143 নম্বর পেজ থেকে এমসি কিউবগুলো স্টার্ট হয়েছে, তার জন্য আমি 143 নম্বর পেজ থেকে আলোচনা করছি। 1.1 কী বলে বড় বউ ভাবতে চেষ্টা করে কি, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তখনও চাঁদ সূর্য উঠবে কি না। 1.2 কী বলেছে তুরেত টেনে নিচ্ছিল, উদ্দিষ্ট ব্যক্তি বাঁচলো কীভাবে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গাছ বেঁধে থেকে গিয়েছিল, মানে গাছে বেঁধে থেকে গিয়েছিল। 1.3 কী বলেছে এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লোকের মেজাজ গেল বিগড়ে। পরের কোশ্চেন কী বলেছে 1.4 আমি সকর্ণে শুনেছি কথাটি বলেছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ফজলু শেখ। 1.5 কী বলেছে সেবার এই আবহাওয়া হয়ে পড়লো ফাঁপি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মঙ্গলবারে। 1.6 কী বলেছে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বাইজেন্টিয়াম। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে দূরের শহরে ফিরিঙ্গেরা গুলি করেছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিরস্ত্র ভারতীয়দের উপর। পরের কোশ্চেন কী বলেছে 1.7 চিনিলাম আপনারে কবি নিজেকে চিনেছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। 1.8 কী বলেছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, ঘুরে ফিরে ঘরে আসে, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শীতের দুঃস্বপ্নের মতো। 1.9 কী বলেছে চোখ তো সবুজ চায় দেহ চায়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবুজ বাগান। 1.13 কী বলেছে রজনীবাবু থিয়েটারে আসার আগে চাকরি করতেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পুলিশে। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে এতে আমার হাসি পেল না বক্তা, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অমর। পরের কোশ্চেন কী বলেছে 1.11 তাও আর বছর কয়েক পরে মানাবে না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোন চরিত্রে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দিলদারে। পরের কোশ্চেন কী বলেছে তো দেখো পেজ নম্বর 144 নম্বর পেজ কী বলেছে
অথবা দিয়ে কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন অ্যান্সার হবে স্থিতিক মরা কয়ের অ্যান্সার 1.12 কি বলেছে এ কথাটা মালিকের কানে তুলবে না চ্যাটার্জে মশাই কোন কথাটা অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গ্রিন রুমে ঘুমানোর কথা পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার চাল চাই কাপড় চাই 1.13 কি বলেছে আর একদিন তাকে দেখে মনে হয়েছিল আর একদিন তাকে দেখে মনে হয়েছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভোরের আলোর চেয়েও সুন্দর সে পরের কোশ্চেন কি বলেছে অথবা দিয়ে নেপথ্য থেকে বেজে উঠল এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হারমোনিয়াম 1.14 কি বলেছে মেঘে ঢাকা তারা ছায়াছবিটি তৈরি করেছেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ঋত্বিক ঘটক 1.15 কি বলেছে প্রথম বাংলা মুদ্রণ হরপে খোদাই করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পঞ্চানন কর্মকার পরের কোশ্চেন কি বলেছে 1.16 নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার হবে কবাডি 1.17 কি বলেছে যে সমাসে সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদটি ব্যাখ্যা করে দেয় যে সমাসে সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদটিকে ব্যাখ্যা করে দেয় সেই সমাস অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্যাখ্যামূলক সমাস পরের কোশ্চেন কি বলেছে 1.18 বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেছিল অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ব্লুমফিল্ড এই যে দুদাগের যে এসএ কিউবগুলো আছে এক নম্বরে টোটাল 12 লিখতে হবে এইগুলো তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো তো দেখো এবার আমি পেজ নম্বর 153 পেজের যত এমসি কিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখো 153 পেজে নেই এটা আছে 155 পেজ থেকে স্টার্ট হয়েছে তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে উৎসব কার কাছ থেকে কৌটা নিয়ে এসেছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সতীশবাবু পরের কোশ্চেন কি বলেছে 1.2 এর মধ্যে কোন কাঠ কর্তার মৃত্যু নিবারণী যজ্ঞে লেগেছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বেল কাঠ 1.3 কি বলেছে তাকে দেখে সবাই তর্ক থামালো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বুড়ি 1.4 কি বলেছে কবির দেহ চায় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সবুজ বাগান 1.5 কি বলেছে অবসন্ন মানুষের শরীর দেখি ধুলোয় কলঙ্ক সময়টি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সকাল 1.6 কি বলেছে কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বিশ্ব সংসারের প্রতীক 1.7 কি বলেছে হাড়িটি জাপটে কানায় মাথা শুয়ে ঘুমিয়ে পড়ে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উৎসব পরের কোশ্চেন কি বলেছে 1.8 বাদা থেকে চাল আসছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিস্তীর্ণ জলাভূমি 1.9 কি বলেছে বিভাব কী ধরনের নাটক অ্যান্সার হবে কয়ের অ্যান্সার একাঙ্ক নাটক অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে রাজনীতি বড় কূট অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রজনী 1.10 কী বলেছে রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বক্তিয়ার পরের কোশ্চেন কী বলেছে অথবা দিয়ে নাটক করাকে নাট্যকার বলেছেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বোকামি পরের পেজ কী আছে 156 পেজ আছে 156 পেজের যত এমসি কিউব আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো 156 পেজের 1.11 কোশ্চেন কী বলেছে অমরের বাড়ির জালনাটির অবস্থান অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দক্ষিণ দিকে অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে মৃত্যুভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রিজিয়া 1.12 কী বলেছে মরা হাতি সোয়ালা কথাটি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রজনীর অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে বহুমুখী নাট্য সরি অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে বহুরূপী নাট্যগোষ্ঠী পরিচালিত প্রথম নাটক অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উলু খাগড়া ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে 1.13 বলি কান্তারি ছিলেন একজন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দরবেশ অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে আটলান্টিস নামটি যেখানে পাওয়া যায় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপকথা পরের কোশ্চেন কী বলেছে 1.14 ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র 1.15 কী বলেছে সাঁওতাল দম্পতি চিত্রটির স্রষ্টা অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাম কিঙ্কর বেইজ পরের কোশ্চেন কী বলেছে 1.16 বাংলায় ক্রিকেটের জনক রূপে পরিচিত অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সারদা রঞ্জন রায়চৌধুরী পরের কোশ্চেন কী বলেছে 1.17 বর্ণনামূলক ভাষার আলোচনার প্রধান বিষয় অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চারটি 1.18 কী বলেছে জাতীয়তাবাদ
কোন শ্রেণীর রূপমূল? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জটিল। এই যে এসি কিউব আছে দুদাগের, যেখানে এক নম্বরে টোটাল বারোখানা লিখতে হয়, এটা তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।